বরিশালে ঝড়ের কবলে পড়ে লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। বরিশাল নদীবন্দর কর্তৃপক্ষ জানায়, সকালে হিজলা থেকে 16 জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে এমভি ইনজাম। পথে কাজিরহাট এলাকায় লতা নদীতে ঝড়ের কবলে পড়ে একতলা লঞ্চটির তলা ফেটে যায়। তাৎক্ষণিক নোঙর করে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।